করোনা মোকাবিলায় মঙ্গলবার সকালে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে বোয়ালিয়া থানার আয়োজনে সংক্ষিপ্ত মানববন্ধন করে মেট্রোপলিটন পুলিশ। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়ে আসা প্রান্তিক মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক। নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং ট্রাফিক পুলিশের মাধ্যমে হ্যান্ড মাইকে চালকদের সচেতন করা সহ অটোরিকশা চালক, মার্কেট ও বাজারের দোকানিদের এ বিষয়ে সতর্ক করা হয়। সব মার্কেটে অভিযান চালাবো এবং জনগণকে অ্যাওয়ারনেস ডেভেলপ করবো। নো মাস্ক নো সার্ভিস, যারা মাস্ক পরবে না তাদের কোনো সার্ভিস পাবে না, এই নীতিতে আমরা সবাইকে রিকোয়েস্ট করব। যদি না শোনে পরবর্তীবারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আহমারুজ্জামান। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। মাস্ক না পরলে আইন প্রয়োগ করার কথা জানান পুলিশ সুপার। আগামী শীতে যাতে আমরা নিরাপদ থাকতে পারি সেই জন্য সরকারি নির্দেশনার প্রচারণা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই সঙ্গে একদম দুস্থ যারা মাস্ক কিনতে পারে না বা বিভিন্ন অর্থনৈতিক কারণে হয়তো সবাই মাস্ক সংগ্রহ করতে পারে না, সেরকম কিছু লোকজনকে আমরা মাস্ক দিয়ে দিচ্ছি। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 12 জনকে প্রায় 3,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রওজে জাবিদ ঐশী, সময় সংবাদ।